বন্ধুরা, আননোন প্যাক বেঙ্গলির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট দিতে চলে আসলাম। প্রথমেই আমরা আপডেটটা দেখিয়ে দিই, তারপর আসবো বিস্তারিত খবরে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আনন্দবাজারের তরফ থেকে একটা খবর বেরিয়েছে যে সাইক্লোন ইন উড়িষ্যা, ইয়াসের দগদগে ক্ষত নিয়ে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা ওড়িশায়, সতর্কতা জারি মৌসুম ভবনের। এছাড়াও আইএমডির তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সমস্তটাই আমরা আপনাদের জানাবো, কারণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। চলে আসি কি জানা যাচ্ছে। আমরা খবর যেটা জানতে পারছি তাতে বলা হচ্ছে যে ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষত এখনও শোকায়নি, তার মধ্যে আবারও একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনাকে ঘিরে ওড়িশাকে সতর্ক করল দিল্লির মৌসুম ভবন। বলে রাখি, হট করে কেউ ফেক নিউজ বলবেন না। আমরা আইএমডির তরফ থেকে, মানে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের কাছ থেকে এই খবরটা জানতে পারলাম, এবং যেহেতু আমাদের এই খবরটা আবহাওয়া সংক্রান্ত, তাই আমাদের কাছে মনে হলো এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা আপনাদের জানিয়ে দিলাম। তাই কেউ এটাকে ফেক খবর ভেবে আগে থেকেই উড়িয়ে দেবেন না। আপনাদের দেখালামও, আপনারা নিজেরাও দেখতে পারেন আনন্দবাজার ডিজিটাল সাইটে গিয়ে, সেখানেই আপডেট দিয়েছে এই মুহূর্তে। কি জানা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরের ওপর আরও একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে। সেই নিম্নচাপে কিন্তু সিঁদুরে মেঘ দেখছে মৌসুম ভবন। তাদের আশঙ্কা, যে কোনো মুহূর্তে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, আর যদি নেয় তার নাম হবে গুলাব। দেশে ইতিমধ্যেই দুটি ঘূর্ণিঝড় হয়ে গেছে, একটা তাউকতে গত 17ই মে, আছড়ে পড়েছিল ভারতের পশ্চিম উপকূলে গুজরাট ও মহারাষ্ট্রে। তার ঠিক কয়েকদিন পর 26শে মে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ইয়াস। এখনও ওড়িশার পশ্চিম প্রান্তে এই ইয়াসের তাণ্ডবের চিহ্ন জলজল করছে। ফের আরও একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দেওয়ায় রীতিমতো কিন্তু আতঙ্কে ওড়িশা। এবার আমরা চলে আসি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কথাতে। সেখানে কি বলা হচ্ছে দেখে নিই একবার। বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী 24 ঘন্টায় আরও শক্তিশালী হয়ে আছড়ে পড়তে চলেছে উপকূলে, এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় তা আরও শক্তিশালী হবে, তবে ইয়াসের মতো তার অভিমুখ হতে চলেছে ওড়িশার দিকে। তবে এর প্রভাব কিন্তু পড়তে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের থেকে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হলেও তা ক্রমশ পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে সরে যেতে থাকবে। তারা আরও জানিয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করবে, যার প্রভাবে হালকা থেকে মাঝারি, আবার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে। 14 জুনের মধ্যে সবকটি জেলাতেই ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাদের কথায় 11 থেকে 12 জুনের মধ্যে, মানে আজ থেকে কালকে, বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলাগুলিতে। মৎস্যজীবীদের জন্য আবহাওয়া দপ্তরের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে 11 থেকে 14 জুনের মধ্যে তারা যেন উত্তর বঙ্গোপসাগর এবং সন্নিহিত এলাকায় না যান। নিম্নচাপ তৈরির জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। বন্ধুরা, এই ছিল এক গুরুত্বপূর্ণ আপডেট আবহাওয়ার। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকেরই কাজে লাগবে। লাইক তো করবেন, শেয়ার করেও অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন, যাতে সবাই সতর্ক থাকতে পারে। এর সাথে আরও একটা কথা বলে রাখা দরকার, যেখানেই দেখবেন বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েছে, তৎক্ষণাৎ আপনারা কিন্তু নিরাপদ স্থানে সরে যাবেন, কারণ বজ্রগর্ভ মেঘের সাথে যেরকম বিদ্যুৎ পড়ছে তাতে কিন্তু ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অনেকেই। আমরা চাই না কারোর প্রাণহানি ঘটুক, তাই আমরা সতর্ক করে দিচ্ছি বারবার এই ভিডিওর মারফতে। এছাড়াও লিখবেন আপনাদের মূল্যবান বক্তব্য, আপনাদের জেলায় বা আপনাদের দেশে কতটা বৃষ্টি হচ্ছে, সব তথ্য কিন্তু আপনারা কমেন্টস বক্সে আমাদের লিখে জানাতে পারেন। এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। টাটা।